নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সরপুরিয়া মিষ্টি বাড়িতে বানানো খুবই সহজ। যারা কোনোদিন মিষ্টি বানাননি বা মিষ্টি বানানোতে যাদের একটু ভয় আছে, তারাও এই সরপুরিয়া মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এর স্বাদ কেমন হয় যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনোদিন খাননি তারা এর মেন তিনটি উপকরণের নাম শুনলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কেমন হয়। সরপুরিয়া বানানোর জন্য দুধের সর তো লাগবেই, এটা প্রায় 10 দিনের সর আমি বাটির মধ্যে জমিয়ে রেখেছিলাম। প্রতিদিনে দুধের সরটা তুলে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় 1 বাটি সর। আর লাগবে ছানা, 1.5 লিটার দুধের ছানা আমি বানিয়ে নিয়েছি। নিয়েছি 1/2 টিস্পুন ঘি, প্রায় 50 গ্রাম চিনি, কুচনো আমন্ড বা কাঠবাদাম, 10-12টা কাঠবাদামকে কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 2 লিটার দুধের ক্ষীর, 2 লিটার দুধ এবং 100 গ্রাম চিনি দিয়ে আমি ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি। কড়াই গরম করে দিচ্ছি ঘি, ঘিটা সবটা দিলাম না, অল্প একটু চামচের মধ্যে রেখে দিলাম, ওটা পরে কাজে লাগবে। ঘিটা এখন গলে গেছে, এখন এর মধ্যে কুচনো কাঠবাদামটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে বাদামটাকে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দুধের সরটাকে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ছানা, ছানাটাকে হাতে করে মুথে নিয়েছি। এরপর দিচ্ছি ক্ষীর, ছানা ক্ষীর ও দুধের সরের পরিমাণ নির্দিষ্ট কিছু নেই, তবে সমান সমান নিলেই ভালো হয়, সামান্য কিছুটা কম বেশি হলেও ক্ষতি নেই। চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম আছে, নাড়াচাড়া করে নিচ্ছি। আগামী 25শে মে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিন কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া। জামাই ষষ্ঠীর আগের দিন সরপুরিয়া বানিয়ে নিন, তারপর জামাই ষষ্ঠীর দিন পরিবেশন করুন। দেখুন এটা অনেকটা গলে গেছে, সমানে নেড়ে যেতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের তলে ধরে যাবে, আর ধরে গেলে এটা স্বাদ একদম ভালো হবে না, খেতে পোড়া পোড়া লাগবে। মাঝারি আঁচে সমানে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি আর দিলাম না এলাচ গুঁড়ো। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে, তবে আরও কিছুটা ঘন করে নিতে হবে। যখন খুব ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের তলে ধরে যেতে পারে। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি লো ফ্লেমে এটাকে নেড়ে যাচ্ছি। দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়লেই এটা হয়ে যাবে। এটা এখন একদম হয়ে গেছে, দেখুন এটা খুন্তি থেকে কেমন কেটে কেটে পড়ছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি। এটা বানাতে আমার 12 থেকে 14 মিনিট সময় লাগলো। এখন এই যে চামচের মধ্যে যেটুকু ঘি লেগে আছে সেই ঘিটা একটা থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি। থালাতে ঘিটা অবশ্যই লাগাবেন, তাহলে মিষ্টিটা থালা থেকে সহজে উঠে আসবে। এখন এই সরপুরিয়ার পাকটাকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে সমান করে নিচ্ছি। এখন এটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম, ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম, সরপুরিয়াটা একদম ঠিকঠাক সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে নেব। প্রত্যেকটা সাইজ সমান হয় তার জন্য ছুরি দিয়ে এভাবে মেপে নিলাম, তারপর এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন ছুরি দিয়ে এরকমভাবে মেপে নেওয়ার পর কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা সাইজ একই রকম হবে। ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো থালা থেকে তুলে নিচ্ছি। থালা থেকে তুলে নেওয়ার পর ডিশের মধ্যে সরপুরিয়া সাজিয়ে দিচ্ছি। সরপুরিয়া মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।